আপনারা দেখছেন বাংলা পাঠ বাংলাদেশের অস্থির পরিস্থিতি নিয়ে লেখিকা তসলিমা নাসরিন কি বলছেন একটু আসুন আমরা শুনেনি তিনি লিখছেন তিপান্ন বছর পর হয়েছে দেশ স্বাধীন কোনো দিন কল্পনাও করিনি এই দেশ একদিন স্বাধীনতা বিরোধী রাজাকারদের হাতে চলে যাবে যে রাজাকাররা ছিল পাকিস্তানি আর্মির সহযোগী যারা বাড়ি দেখিয়ে দিয়েছে লুট করার জন্যে মানুষ দেখিয়ে দিয়েছে খুন করার জন্যে তরুণী দেখিয়ে দিয়েছে ধর্ষণ করার জন্যে কল্পনাও করিনি এই কুলাঙ্গারগুলোর হাতে অথবা এই কুলাঙ্গারগুলোর সমর্থকদের হাতে একদিন দেশ চলে যাবে একদিন আমরা পরাধীন হয়ে পড়ব নিজের স্বাধীন দেশে একদিন দেখব খুদে কুলাঙ্গাররা দল বেঁধে ধেয়ে আসছে আমাদের রক্ত নিয়ে হুলি খেলতে আমাদের মুখের ভাষা কেড়ে নিতে ধেয়ে আসছে আমাদের প্রাণের সঙ্গীত আমাদের প্রাণের পতাকা ছিনিয়ে নিয়ে পায়ে পিসতে